নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটি চারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আজকে আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে মক টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা কোশ্চেন আলোচনা করার পর আমি আপনাদের জিজ্ঞেস করবো যে আপনারা কে কত মার্ক্স পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্ক্স অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন, আর কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রশ্ন নাম্বার 1640 নম্বর প্রশ্ন থেকে আজকে শুরু করব। আর আপনারা যদি এর আগের যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন প্রথম প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি, যেটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। রকেট অতি দ্রুত চলে কোন বিশেষণের উদাহরণ? চারটে অপশন, 1640 নম্বর প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন গ, বিশেষণীয় বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1641 নম্বর প্রশ্ন। সামান্য একটু দুধ দাও এ বাক্যে সামান্য কোন পদ? চারটে অপশন দেওয়া আছে, আর চারটে অপশনের মধ্যে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন ঘ, বিশেষণ। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 62, 1642 নম্বর প্রশ্নে, সরি। ধীরে ধীরে বায়ু বয় বাক্যটিতে কোন বিশেষণের ব্যবহার হয়েছে? চারটে অপশন দেওয়া আছে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 1642 নম্বর প্রশ্নে। আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, ক্রিয়া বিশেষণ। চলে আসছি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1663 নম্বর প্রশ্নে, কোনটি বিশেষণের বিশেষণ? অপশন ক, খ, গ, ঘ, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন গ, অতিশয় মন্দ কথা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 1644 নম্বর প্রশ্ন। কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে? ক, খ, গ, ঘ, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর, যারা বলছেন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন গ, ঘোড়া খুব দ্রুত চলে, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1645 নম্বর প্রশ্ন। নিচের কোন কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে? চারটে অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে। সঠিক উত্তর এই কোশ্চেনের অপশন গ, রকেট অতি দ্রুত চলে। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1646 নম্বর প্রশ্ন। এই ব্যাপারে সে অতিশয় দুঃখিত, এই বাক্যে কোন ধরনের বিশেষণ আছে? চারটে অপশন, ক, খ, গ, ঘ, সঠিক উত্তর নির্বাচন। সঠিক উত্তর অপশন গ, সরি অপশন ঘ, নাম বিশেষণের বিশেষণ। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1647 নম্বর প্রশ্ন। উদীয়মান বিশেষণটির সাথে কোন বিশেষণ পদটি প্রযোজ্য? তাহলে অপশন ক, বুদ্ধি, অপশন খ, লেখক, অপশন গ, যৌবন, এবং অপশন ঘ, সম্রাট। 1647 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, লেখক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1648 নম্বর প্রশ্ন। ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন, এই বাক্যে নির্লজ্জ কোন বিশেষণের উদাহরণ? আপনাদের স্ক্রিনে চারটে অপশন, ক, খ, গ, ঘ, চারটে অপশনের মধ্যে এই কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, অব্যয়ের বিশেষণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1649 নম্বর প্রশ্নে কোন বাক্যে অব্যয় বিশেষণ এর ব্যবহার আছে? আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন ঘ, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1650 নম্বর প্রশ্ন। দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা জলে আবদ্ধ হয়ে পড়েছে, দুর্ভাগ্যক্রমে কোন প্রকারের বিশেষণ? আপনাদের ক, খ, গ, ঘ, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন। এই চারটে অপশনের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশন খ, বাক্যের বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 1661 নম্বর প্রশ্নে। করুণাময় তুমি, সরি, এখানে করুণাময় কোন বিশেষণ? চারটে অপশন, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর নির্বাচন। এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন গ, সর্বনামের বিশেষণ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 1662 নম্বর প্রশ্ন। সর্বনামের বিশেষণে ব্যবহৃত হয়েছে কোনটি? চারটে অপশন, 1662 নম্বর প্রশ্নে সঠিক উত্তর অপশন ক, করুণাময় তুমি।
চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1663 নাম্বার প্রশ্ন, কোন বাক্যের অব্যয় বিশেষণটির নাম বিশেষণের অর্থ প্রকাশ করছে, মানে কোন বাক্যে এটা প্রকাশ করছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে রেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ অতিভক্ত চোরের লক্ষণ বা অতিভক্তি চোরের লক্ষণ, তাদের সবার উত্তর সঠিক। 1653 নম্বর প্রশ্নে আমরা সঠিক উত্তর করে ফেলেছি। আর এইবার আমরা চলে যাচ্ছি পরবর্তী আজকের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 1654 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটিতে বাক্যের বিশেষণ ব্যবহৃত হয়েছে। আপনাদের ক খ চারটে অপশান দেওয়া আছে আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান খ বাস্তবিক কি আজ আমাদের কঠিন পরিশ্রম দরকার। তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন আলোচনা করে ফেলেছি আর 15টা প্রশ্ন আলোচনা করার পর আপনাদের যে কটা কোশ্চেনের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেই কটা অপশান বা যেই যত নম্বর আপনারা 15 নম্বরের মধ্যে সঠিক করেছেন সেই নম্বরটা আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন আর আমরা দেখে নেবো আমাদের ভিডিওর সার্থকতা। আপনারাও যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কিরকম লেভেলে রয়েছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরাও বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আপনারা সবাই একে একে আপনাদের যে যত মার্কস পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করুন এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পর্বে। কোশ্চেন অ্যান্সার পর্বে আমি আজকে একটা আপনাদের হোমটাক্সের প্রশ্ন বলবো আর এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা আগামী ক্লাসে পেয়ে যাবেন। আজকে আমি আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতা লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে। অপশান ক সবচাইতে, অপশান খ অপেক্ষা, অপশান গ চাইতে এবং অপশান ঘ অনেক। আমি আবার আজকের আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে। অপশান ক সবচাইতে, অপশান খ অপেক্ষা, অপশান গ চাইতে এবং অপশান ঘ অনেক। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে পোস্ট করুন আর আমরা এই কোশ্চেনের সঠিক উত্তর আগামী দিনকে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে তাদের পুরস্কার বিতরণের জন্য ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়। এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।